যদি বলা হয় সব থেকে এক্সপেন্সিভ বার্ড কোনটি অথবা সব থেকে দামি পাখি কোনটি, দামি পাখির কথা আসলে সবার প্রথমে যে তালিকাটি আসে সেটা হচ্ছে তোতা জাতীয় যে পাখিগুলো রয়েছে। কেননা এখন পর্যন্ত তোতা জাতীয় বা ওই বর্গের পাখিগুলোই ওয়ার্ল্ডে এখনও এক্সপেন্সিভ এবং রেয়ার জাতের পাখি। এই তোতা জাতির মধ্যে যদি বলা হয় কোন জাতটি রেয়ার এবং কোনটি ভালো প্রাইসে কিনতে হবে, একটি পাখি কিনতে গেলে আপনাকে অনেকগুলো টাকা গুনতে হয়, তাহলে সর্বপ্রথম যে প্রজাতিটির নাম আসে সেটি হচ্ছে ম্যাকাও। এই ম্যাকাও প্রজাতির পাখিগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে, এগুলো অনেক এক্সপেন্সিভ এবং রেয়ার হয়ে থাকে। কেননা এই পাখিগুলো দেখতে যতটা কিউট এবং স্পার্টনেস, অন্যান্য পাখি এর ধারের কাছেও যেতে পারে না। এই পাখিগুলো সব দিক থেকেই বেটার। এগুলোর চাটুকারিতা, এগুলোর ব্রেন, এগুলোর ভাবভঙ্গি, এগুলোর স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সব দিক থেকে এরা অন্যদের থেকে এগিয়ে রয়েছে। এরা কয়েকটি কারণে সব পাখি থেকে এগিয়ে, যেমন এদের চালচলন, এদের খাদ্যাভ্যাস এবং এদের স্মার্টনেস। এরা খুব সহজেই টেম হয়, অর্থাৎ পোষ মানে। পোষ মানার ক্ষেত্রে কিন্তু এই পাখিগুলো খুবই ভালো, কেননা এই পাখিগুলো একবার টেম হয়ে গেলে মালিককে ছেড়ে কখনোই যায় না। এটা অনেক ভালো ফ্রি ফ্লাইং করতে পারে। এছাড়াও এই পাখিগুলো অনেক বিশাল আকারের হয়ে থাকে। এক একটা পাখি গড়ে 1 থেকে 4 কেজি পর্যন্ত ওয়েট হয়ে থাকে। তো আজকে আমি কথা বলবো পৃথিবীর সব থেকে রেয়ার এবং এক্সপেন্সিভ বার্ড নিয়ে। এই ম্যাকাও নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ম্যাকাও প্রজাতির মধ্যে হাইসিড ম্যাকাও হচ্ছে সব থেকে রেয়ার এবং এক্সপেন্সিভ একটি বার্ড। কেননা এই পাখিটির দাম অনেক বেশি, বলতে গেলে আপনার আমার ধরা ছোঁয়ার বাইরে চলে যায় এই পাখিটির দাম। কেননা এই পাখির এক একটি পাখি কিনতে হলে আপনাকে গুনতে হবে $40,000, যা বাংলাদেশি টাকায় 40 লক্ষ টাকা হয়ে থাকে। তার মানে এক একটি পাখির দাম আপনাকে 40 থেকে 50 লক্ষ টাকা গুনতে হবে। আজব লাগার মতো বিষয়, কেননা 40 থেকে 50 লক্ষ টাকা দিয়ে এক একটি পাখি কেনার মতো এই রকম শৌখিন মানুষ বাংলাদেশে আদৌ আছে কি না এটা বলা বাহুল্য। যদিও বাংলাদেশে ইদানিং কিছু ম্যাকাও চাষ হচ্ছে কিংবা শখের বসে পালন করা হচ্ছে, অনেক বড় বড় ব্রিডাররা নিয়ে আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু হাইসিন ম্যাকাওকে এখন পর্যন্ত আনতে পারেনি। এখানে যেগুলো ব্লু ম্যাকাও রয়েছে, এছাড়াও যে অন্যান্য যে ম্যাকাওগুলো রয়েছে 2-4 লাখ টাকা বাজেটের মধ্যে যে ম্যাকাওগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু ব্রিডাররা পালন করা শুরু করেছে। তো আজকে আমি কথা বলতে যাচ্ছিলাম হাইসিড ম্যাকাও নিয়ে, যেটি হচ্ছে সব থেকে বেশি এক্সপেন্সিভ এবং রেয়ার একটি বার্ড। হাইসিন ম্যাকাও এক ধরনের তোতা পাখি যা প্রধানত দক্ষিণ আফ্রিকায় দেখা মেলে। হাইসিনকে বিশ্বের সব থেকে বড় উড়ন্ত তোতা বলে মনে করা হয়, কেননা এই পাখিটি গড়ে 3.5 থেকে 4 কেজি ওজনের হয়ে থাকে। এই 3.5 থেকে 4 কেজি ওজনের আর অন্য কোনো উড়ন্ত পাখি পাওয়া যায় না তোতা বর্গের মধ্যে। পাখিটি দেখতে সাধারণত নীল রঙের হয়ে থাকে, যেমনটা আপনারা ছবিতে দেখতেছেন, যা পাখিটিকে আরও সুন্দর করে তোলে। এই পাখিটি যখন আকাশে ডানা মেলে উড়ে তখন সত্যি দেখতে অসম্ভব সুন্দর লাগে, যার কারণে হয়তোবা এক একটি করে পাখির দাম হয়ে যায় $40,000 বা 40 থেকে 50 লক্ষ টাকা। এই হাইসিন্ট ম্যাকাওয়ের আয়ুকাল হলো, কোনো যদি সমস্যা না হয় তাহলে এরা 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। জাস্ট ইমাজিন, একটা মানুষের আয়ুষ্কাল কিন্তু একটা পাখি সমান হয়ে গেছে। কেন এই হাইসিড ম্যাকাও কিন্তু একটা মানুষের মতো 50 থেকে 60 বছর অনায়াসে বাঁচতে পারে, যদি এরা এদের স্বাভাবিক বাসভবনে খোলামেলা চলতে পারে, কোনো প্রকার রোগ ব্যাধি অথবা যদি অন্য কোনো পাখি দ্বারা বা কোনো প্রাণী দ্বারা আক্রমণ না হয়, তাহলে এরা অনায়াসে 50 থেকে 60 বছর কিন্তু লাইফ সাফার করতে পারে। এই পাখিটি কিন্তু আজকে হুমকির সম্মুখীন রয়েছে, কেননা পাখিটি এখন বিলুপ্তির পথে। পাখিটির প্রজনন ক্ষমতা খুবই কম, এরা খুব কম পরিমাণ ব্রিড করে এবং বেবি নেয়, যার কারণে এটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে এটি খুব এক্সপেন্সিভ এবং ডে টু ডে এটি রেয়ারে পরিবর্তন হচ্ছে। এই পাখিটির রয়েছে প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং এটি বেশ মিশুক, মানুষের সঙ্গে মিশতে খুবই পছন্দ করে। প্রথমেই বলেছিলাম যে এই পাখিটি কিন্তু খুবই টেম হয়, একবার যদি আপনার সঙ্গে বন্ধুভাব হয়ে যায় ওকে ছেড়ে দিলেও ও কখনো চলে যাবে না, ও জীবনের শেষ পর্যন্ত আপনার সঙ্গেই থেকে যাবে। এই হাইসিড ম্যাকাওয়ের অনেক ইতিহাস রয়েছে, যে মালিক মারা যাওয়ার পরও সেই পাখিটি ওই বাসাতেই থেকে গেছে, মালিককে ছাড়া কোথাও চলে যায়নি অন্য কোথাও। কেননা স্বাভাবিকভাবে আপনি যদি আপনার আয়ুকাল যদি 60 বছর হয়,
জাস্ট একটা এক্সাম্পল, এবং আপনি এই সময় এসে একটি ম্যাকাও পাখিকে বেবি থেকে টেম করতেছেন, তার মানে আপনি 25 থেকে 30 বছরে গিয়ে একটি পাখিকে টেম করতেছেন, এবং পাখিটির যদি কোনো আল্লাহ বিপদ আপদ না দেয়, সে যদি 50 থেকে 60 বছর সাফার করে, তাহলে আপনার কিন্তু 50 থেকে 60 বছরে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, তখন কিন্তু পাখিটির বয়স হয়ে যাবে 30 থেকে 35 অথবা 25 বছর। সেক্ষেত্রে কিন্তু সে আরও 20 থেকে 22 বছর লাইফ সাফার করতে পারবে কোনো সমস্যা না হলে। যার কারণে এই পাখির রেকর্ড রয়েছে যে মালিক মারা যাওয়ার পরও সেই পাখিটি কিন্তু সেই বাসাতেই থেকে গেছে এবং মালিককে ভুলতে পারেনি। এরা খুবই মিশুক হয়ে থাকে। এই পাখিগুলোই একমাত্র পাখি যারা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উপরে উঠতে সক্ষম। যদিও এটাকে ইগলের সঙ্গে তুলনা করা নেহাত বোকামি, কেননা আমি ইগল নিয়ে কথা বলতে আসিনি, আমি তোতা নিয়ে কথা বলতেছি। এই তোতা জাতীয় পাখির মধ্যে এবং অন্যান্য পাখির মধ্যে সর্বোচ্চ ওড়ার রেকর্ড হচ্ছে এই হায়াসিন ম্যাকাবে, যা 3000 মিটার পর্যন্ত উঠতে সক্ষম। এই পাখিটি দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে দক্ষিণ ব্রাজিল, উত্তর পূর্ব পেরুগুয়ে এবং পূর্ব বলিভিয়ায় পাওয়া যায়। তো হবে নাকি একটি পাখি কেনা? যদি আপনার পাখি পালনের ইচ্ছা থাকে এবং ভালো ট্রিম একটি বার্ডের প্রয়োজন হয় এবং এক্সপেন্সিভ এবং রেয়ার দেখতে স্ট্যান্ডার্ড স্মার্ট একটি বার্ডের প্রয়োজন হয়, যেটা দেখতে বিশাল কিউট স্মার্ট একটি হবে, তাহলে আপনি অবশ্যই একটি হায়াসিন ম্যাকাও কিনতে পারেন। তো দামের বিষয়টা যেহেতু এক্সপেন্সিভ, অনেক বেশি, চেষ্টা করে দেখতে পারেন কেনা যায় কি না। তো পাখিটি সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই রকম নিত্য নতুন পশু পাখি সম্পর্কে আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।